খবর, খবর। পড়ছি, প্রিয়া, বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ লোকসভা নির্বাচনের সপ্তম দফার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে চতুর্থ দফায় ছিয়ানব্বইটি আসনে গড়ে ভোট পড়েছে সাতষট্টি দশমিক সাত এক শতাংশ বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা সুশীল কুমার মোদী প্রয়াত মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে বিলবোর্ড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চোদ্দ আইপিএল ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস লক্ষণৌ সুপার চিংসের মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে সপ্তম দফার লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে এই দফায় পশ্চিমবঙ্গের নটি সহ দেশের সাতান্নটি আসনে ভোট গ্রহণ আগামী পয়লা জুন জমা পড়া মনোনয়নপত্রগুলি আগামীকাল পরীক্ষা করে দেখা হবে নাম প্রত্যাহারের শেষ দিন সতেরোই মে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসী কেন্দ্র থেকে তার মনোনয়ন জমা দেবেন সপ্তম দফায় এই কেন্দ্রে ভোট গ্রহণ কাশীর কোতোয়ালে কালভৈরবের আশীর্বাদ নিয়ে প্রার্থীপদ দাখিল করবেন তিনি উপস্থিত থাকবেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির শীর্ষ নেতা সহ অন্যান্যরা মহারাজগঞ্জ কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী বীরেন্দ্র চৌধুরী আজ মনোনয়ন পেশ করবেন উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ছিয়ানব নটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ছিয়ানব্বইটি আসনে গড়ে ভোট পড়েছে সাতষট্টি দশমিক সাত এক শতাংশ এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে আটাত্তর দশমিক চার চার শতাংশ এরপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ এখানে ভোটদানের হার আটাত্তর দশমিক দুই পাঁচ শতাংশ এছাড়াও ওড়িশায় তিয়াত্তর দশমিক নয় সাত মধ্যপ্রদেশে সত্তর দশমিক নয় আট ঝাড়খণ্ডে পঁয়ষট্টি দশমিক তিন এক তেলেঙ্গানায় চৌষট্টি দশমিক নয় তিন মহারাষ্ট্রে উনষাট দশমিক ছয় চার উত্তরপ্রদেশে আটান্ন দশমিক শূন্য পাঁচ বিহারে সাতান্ন দশমিক শূন্য ছয় এবং জম্মু কাশ্মীরে সাঁত্রিশ দশমিক নয় আট শতাংশ ভোট পড়েছে কড়া নিরাপত্তায় গতকাল পশ্চিমবঙ্গের আটটি অন্ধ্রপ্রদেশের পঁচিশটি তেলেঙ্গানার সতেরোটি উত্তরপ্রদেশের তেরোটি মহারাষ্ট্রের এগারোটি মধ্যপ্রদেশের আটটি বিহারের পাঁচটি ঝাড়খণ্ড ওড়িশার চারটি করে এবং জম্মু কাশ্মীরের একটি আসনে ভোট নেওয়া হয় নির্বাচন কমিশন জানিয়েছে ভোটগ্রহণ পর্ব মোটের ওপর শান্তিপূর্ণই ছিল শ্রীনগর সংসদীয় আসনে এবার ভোটদানের হার ছিল সাঁত্রিশ দশমিক নয় আট শতাংশ যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি তেলেঙ্গানার চম্পাপেট এলাকায় কর্তব্যরত এক ভোটকর্মীর আকস্মিক মৃত্যু হয় এ ঘটনায় নির্বাচন কমিশন মৃতের পরিবারকে এককালীন আর্থিক সহায়তা দেওয়ার জন্য তেলেঙ্গানার মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে চতুর্থ দফার পর তেইশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তিনশো উনআশিটি লোকসভা আসনে ভোটগ্রহণ পর্ব সম্পূর্ণ হলো। লোকসভা নির্বাচনের পরবর্তী তিনটি দফার জন্য প্রচার চলেছে জোর কদমে সব দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ে রকম চেষ্টা চালাচ্ছেন প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঝাড়খণ্ডের কোডারমায় জনসভা করবেন পশ্চিমবঙ্গের বনগাঁ এবং উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে আজ প্রচারে যোগ দেবেন বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ উত্তরপ্রদেশের আমেঠিতে প্রচারে অংশ নেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ গোরক্ষপুরে জনসভা করবেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রাও আমেঠিতে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেবেন ঝাঁসিতে জোট প্রার্থীর পক্ষে যৌথভাবে প্রচার চালাবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব পরে জালাউনে একটি জনসভা করবেন শ্রী যাদব বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতীও ঝাঁসিতে জনসভা করবেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা সুশীল কুমার মোদী প্রয়াত বয়স হয়েছিল বাহাত্তর বছর গত কয়েক মাস ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি নতুন দিল্লির এমসে গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট রাজনৈতিক নেতৃবর্গ সুশীল মোদীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এক্স স্যান্ডেলে এক বার্তায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন সুশীল কুমারের প্রয়াণ রাজনীতির এক অপূরণীয় ক্ষতি সংসদে সুশীলবাবুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান বিহারে বিজেপির উত্থানে শ্রী মোদীর ভূমিকা অনস্বীকার্য কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজনাথ সিং দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ অন্যান্যরা সুশীল কুমার মোদীর প্রয়াণে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন খবর শুনছেন থেকে মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটেই বিলবোর্ড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চোদ্দ আহত তেতাল্লিশ জন ছেদ্দানগরে একশো ফুটের ওই বিলবোর্ড একটি পেট্রোল পাম্প এবং সংলগ্ন কয়েকটি বাড়ির ওপর ভেঙে পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ নাথ মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছেন তিনি গত সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলেও জানান তিনি শহরের সব হোর্ডিংগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে পুর কমিশনারদের শ্রী নির্দেশ দেন ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে উল্লেখ্য অসময়ের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র থানে সহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এই ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা দেশে খুচরো মূল্যভিত্তিক মুদ্রাস্ফীতির হার এপ্রিল মাসে চার দশমিক আট তিন শতাংশেই অপরিবর্তিত রয়েছে পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী খাদ্য ও পানীয়ের দাম নিয়ন্ত্রণে থাকার কারণেই মুদ্রাস্ফীতির হার অপরিবর্তিত রইল এদিকে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফও পড়াশোনা বিয়ে ও গৃহ নির্মাণের জন্য অগ্রিমের আবেদনের নিষ্পত্তির জন্য নতুন অটোমোড ব্যবস্থা চালু করেছে এর ফলে কারোর হস্তক্ষেপ ছাড়াই তথ্য প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে এ সংক্রান্ত দাবিদাবার নিষ্পত্তি করা সম্ভব হবে উল্লেখ্য দু হাজার কুড়ির এপ্রিলে চিকিৎসা সংক্রান্ত অগ্রিম নেবার জন্য এই অটোমোড ব্যবস্থা চালু হয় এখন তা ওই তিনটি ক্ষেত্রেও কার্যকর হল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে এর উর্ধ্ব সীমাও পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা করা হয়েছে ভারত ও ইরান আজ চা বাহারের শহীদ বেহেস্তি বন্দর পরিচালনার ব্যাপারে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে বন্দর জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে গতকাল ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড এবং ইরানের বন্দর ও সামুদ্রিক সংগঠনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় অনুষ্ঠানে শ্রী সোনোয়াল বলেন এই চুক্তির মাধ্যমে চা বাহারে ভারতের দীর্ঘদিনের কর্মপরিকল্পনার ভিত্তি প্রতিষ্ঠিত হল সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন এই চুক্তি দ্বিপাক্ষিক অংশীদারিত্বের এক নতুন অধ্যায়ের সূচনা করবে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন ভারত ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চা বাহার বন্দর চুক্তি আগামী দিনে বৃহত্তর বিনিয়োগের পথ প্রশস্ত করবে এবং ভারতকে মধ্য এশিয়ার সঙ্গে যুক্ত করবে মুম্বাইয়ে এক সাংবাদিক সম্মেলনে শ্রী জয়শঙ্কর বলেন এই চুক্তির ফলে পাকিস্তানের করাচি এবং গদর বন্দরকে এড়িয়ে ইরানের মাধ্যমে দক্ষিণ ও মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্য স্থাপনের নতুন পথ খুলে যাবে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে হরপা এবং আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা শীতল লাভায় কমপক্ষে একচল্লিশ জনের মৃত্যু হয়েছে শনিবারের প্রবল বৃষ্টিতে সুমাত্রার সব থেকে বেশি সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মারাপি থেকে ছাই ও পাথর মিশ্রিত লাভা বেরিয়ে আসতে শুরু করে দুটি জেলায় শতাধিক বাড়ি অফিস এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান এই কাদা স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও সতেরো জন এখনও নিখোঁজ রবিবার বিকেল নাগাদ উদ্ধারকারী দল সবচেয়ে বিপর্যস্ত কান্দুয়াং গ্রাম থেকে উনিশটি দেহ উদ্ধার করে উল্লেখ্য গত ছয় মাসে বেশ কয়েকবার ইন্দোনেশিয়া এ ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছে আইপিএল ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস লক্ষণ সুপার চ্যাংস এর বিরুদ্ধে খেলবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় তেরো ম্যাচে ছটিতে জিতে বারো পয়েন্ট নিয়ে লীগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি অন্যদিকে বারো ম্যাচে ছটিতে জিতে সমসংখ্যক পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে লক্ষণ প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে দুই দলের কাছেই ম্যাচটি গুরুত্বপূর্ণ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটেন্সের মধ্যে আইপিএল ক্রিকেট ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল ঘোষণা করা হয়েছে। সাড়ে সাতটায় বজ্রপাত দীর্ঘক্ষণ একটানা এরপর বৃষ্টি কমলেও মাঠ ভিজে থাকার কারণে ম্যাচে টসই করা যায়নি দুই দল এক পয়েন্ট করে পেয়েছে কলকাতা তেরো ম্যাচে উনিশ পয়েন্ট সংগ্রহ করে লীগ তালিকায় প্রথম দুই স্থানের মধ্যে থেকে প্লে অফে খেলা নিশ্চিত করেছে অন্যদিকে গুজরাট সমসংখ্যক ম্যাচ খেলে এগারো পয়েন্ট উদ্ধ করে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে কলকাতা লীগ তালিকার শীর্ষে গুজরাট অষ্টম স্থানে রয়েছে কে কে আর লীগ পর্যায়ে তাদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালস এর মুখোমুখি হবে গুজরাট শেষ ম্যাচে সানরাইজস হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে ভুবনেশ্বরের ন্যাশনাল ফেডারেশন কাপ athletics প্রতিযোগিতায় মহিলাদের শটপাটে সোনা জয় করে রেকর্ড করেছেন আভা খাতোয়া কলিঙ্গ স্টেডিয়ামে আঠারো দশমিক চার এক মিটার দূরত্বে লোহার বল নিক্ষেপ করেন তিনি উত্তরপ্রদেশের কিরণ বালিয়ান দ্বিতীয় এবং দিল্লির সৃষ্টি ভিচ তৃতীয় স্থানে রয়েছেন বাছাই পর্বের খেলা শেষ হবে জুন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার লোকসভা নির্বাচনের সপ্তম দফার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে চতুর্থ দফায় ছিয়ানব্বইটি আসনে গড়ে ভোট পড়েছে সাতষট্টি দশমিক সাত এক শতাংশ খবর শেষ